হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিক। তো আজকে আমাদের নেটওয়ার্কিং সাবজেক্টের লেকচার 5, টপিক হচ্ছে রাউটার। এর আগে সুইচ, হাব এবং নেটওয়ার্কিং জিনিসটা কি, ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা হয়ে গেছে। প্লেলিস্টে ডিসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে দেখে নাও সম্পূর্ণ ভিডিওগুলো। চলো সময় নষ্ট না করে শুরু করি, ঠিক আছে? দেখো রাউটার কি আমাদের, ঠিক আছে? রাউটার হচ্ছে, তোমরা কি জানবে যে আমাদের বাড়িতে যে কানেকশন বসানো আছে, ওয়াইফাই কানেক্ট করি আমরা ফোনের সাথে, হ্যাঁ ঠিক আছে, আর জি কানেক্টার দিয়ে কম্পিউটার কানেক্ট করি, হাই স্পিড নেট অ্যাক্সেস করি, এয়ারটেল জিও এখন খুব কম দামে আমাদেরকে প্রোভাইড করছে, এটাই কি রাউটার? অ্যাকচুয়ালি না, এখানে তোমাকে পড়তে হবে, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমাকে জানতে হবে যে ডিভাইসটা কি কাজ করে। বাকি আদার্স লোক জানে তো ওয়াইফাই কানেক্ট করার জন্য রাউটার লাগে, কিন্তু ব্যাপারটা এখানে থাকো। ওয়ার্ক অ্যাজ এ ট্রাফিক কন্ট্রোলার, রাউটার মেন কি কাজ করে, ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করে। ল্যান কানেকশন, যে তারটা তোমার বাড়িতে ঢুক আসছে নেটওয়ার্ক কানেকশনের জন্য, সেটা একটা ডিভাইসে এসে কানেক্ট হয় এবং সেই ডিভাইসটা থেকে তোমার রাউটারে কানেক্ট হয়। তুমি বিনা রাউটার ইউজ করেও তুমি বাড়িতে তোমার কম্পিউটারে ওয়্যার কানেকশন দিয়ে নেট অ্যাক্সেস করতে পারবে। রাউটার কেন ইউজ করা হয়, স্পিডটাকে বাড়ানোর জন্য, ট্রান্সমিশন রেট বাড়ানোর জন্য। কেন ট্রান্সমিশন রেট বাড়ানোর জন্য, কারণ রাউটার কি করে, তোমার সাথে ডেটাটা যে শেয়ার হচ্ছে সেটার জন্য সবথেকে ইজিয়েস্ট পাথটা ফাইন্ড করে। দেখো এখানে কি লিখেছি, চুজ এ কনজাংশন ফ্রি পাথ হুইচ দ্য ডেটা প্যাকেট উইল ট্রাভেল। এই যে পয়েন্টটা আগে বোঝো, চুজ এ কনজাংশন ফ্রি পাথ, দেখো এটাই তোমাদের নোটস, ঠিক আছে? এটাকে তোমরা নিজের মতন করে সেন্টেন্স বানিয়ে লিখবে। চুজ এ কনজাংশন ফ্রি পাথ, কনজাংশন মানে হচ্ছে যেখানে ট্রাফিক সব থেকে কম থাকবে, যে রাস্তা দিয়ে ট্রাফিক কম থাকবে সেই রাস্তা দিয়ে তোমার ডেটাটাকে সেন্ড করবে, বুঝতে পেরেছো? সেটা এখানে বলা আছে প্যাকেট উইল ট্রাভেল। প্যাকেট বলতে তুমি যে ডেটাগুলো সেন্ড করছো সেগুলো একটা প্যাকেটে মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে দিয়ে তারপর সেটাকে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক হচ্ছে ব্যাপারটা এরকম। এবার চলে আসি ডায়াগ্রামটায়। এইটা হচ্ছে একটা হাব নেটওয়ার্কিং সিস্টেম, এটা হচ্ছে একটা হাবের নেটওয়ার্কিং সিস্টেম, ইনি হচ্ছে সেন্ডার, ইনি হচ্ছে রিসিভার, ঠিক আছে? তাহলে ইনি ধরো এখানে তিনটে ডেটা সেন্ড করছে, 1, 2, 3 তিনটে ডেটা আছে, দেখতে পাচ্ছ এখানে এই যে এগুলো হচ্ছে তিনটে ডেটা। তো ডেটাটা কোথায় যাবে, রাউটার আগে রিসিভ করবে। রাউটার রিসিভ করে এখানে বিশেষ অ্যালগোরিদম একটা লাগাবে, লাগিয়ে দেখবে কোন পাথে সব থেকে কম ট্রাফিক আছে। এখানে দেখো ট্রাফিক বেশি আছে, 4টে পাথ আছে, 1, 2, 3, 4। সব থেকে কম ট্রাফিক কোথায় আছে, 3rd পাথে। তাহলে কি করবে, এই তিনটে ডেটাকে সে 3rd পাথ দিয়ে রিসিভারের কাছে সেন্ড করে দেবে। তো এইটা হচ্ছে ট্রাফিক ফ্রি বা বলতে পারো কনজাংশন ফ্রি পাথ ফাইন্ড করে, কে করে, রাউটার করে। এবার চলে আসি সোজা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? প্রোভাইড কনজাংশন ফ্রি হার্ডওয়্যার টু ডিসিমিলার কানেকশন হার্ডওয়্যার টু ডিসিমিলার টাইপ অফ নেটওয়ার্ক। মানে রাউটার বলতে চাইছে, রাউটার এখানে সবসময় যে একই হার্ডওয়্যার কানেক্ট করবে তা নয়, এখানে হাবের জায়গায় সুইচও যদি থাকতো তাও কিন্তু ডেটা শেয়ার করতে পারতো, ঠিক আছে? নেক্সট হচ্ছে ট্রান্সমিশন রেট ইজ হাই। কেন ট্রান্সমিশন রেট ইজ হাই, কারণ ট্রাফিক ফ্রি যে ওয়েটা থাকবে সেই ওয়েতে ডেটাটা সেন্ড করছে, সেই কারণে কী হবে, ট্রান্সমিশন রেট তো হাই হবে। ইউজ স্পেশাল অ্যালগোরিদম টু ফাইন্ড পাথ, এই যে রাউটারের ডেটাটা রিসিভ করলো, রাউটার ডেটাটা রিসিভ করার পর একটা তো স্পেশাল মানে তার কাছে পাওয়ার থাকতেই হবে, যে পাওয়ারটার দ্বারা সে ট্রাফিকটা মানে ট্রাফিকটা মেনটেন করবে বা ট্রাফিক ফ্রি পাথটা খুঁজবে। সে পাথ খোঁজার ব্যাপারটাই হচ্ছে এখানে স্পেশাল অ্যালগোরিদম বলা হচ্ছে, ঠিক আছে? ওয়্যার অ্যান্ড ওয়্যারলেস কানেকশন, এই যে রাউটারের সাথে আর একটা রাউটারের যে কানেকশন, এই কানেকশনটা ওয়্যার কানেকশনও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। এবার ডিসঅ্যাডভান্টেজ দেখো, মোর এক্সপেন্সিভ দ্যান আদার নেটওয়ার্ক, যেহেতু তুমি ট্রান্সমিশন রেট হাই নিচ্ছ, তোমাকে ট্রাফিক ফ্রি পাথের দ্বারা পৌঁছে দিচ্ছে ডেটাটা, তাহলে তো এখানে একটু ডিভাইসটা একটু এক্সপেন্সিভ হবেই। নেক্সট হচ্ছে কমপ্লেক্স টু মেনটেন, দেখো ব্যাপারটা দেখে বুঝতে পারছো, এর আগের ভিডিওগুলো যদি দেখে এসে থাকো তো সুইচ হাব ব্যাপারগুলো কতটা ইজি ছিল। তো এটা যতটা আমাদের ট্রান্সমিশন রেট আমি বাড়াচ্ছি, স্পিড বাড়ানোর চেষ্টা করছি, কানেকশন আরও বড় হচ্ছে, সেই হিসেবে পুরো সিস্টেমটা একটু জটিল হবে। নেক্সট হচ্ছে সিকিউরিটি ইস্যু। সিকিউরিটি ইস্যু বলতে কী, এবার এই রাউটারের সাথে এই রাউটারের কানেকশন কী হবে, তো বললাম ওয়্যার কানেকশন হতে পারে, ওয়্যারলেস কানেকশন হতে পারে। এবার রাস্তায় যেতে যেতে কিন্তু এদেরকে কেউ চুরি করে নিতে পারে, স্ন্যাচ করে নিতে পারে, কিডন্যাপ করে নিতে পারে, এক কথায় হ্যাক করে নিতে পারে, ঠিক আছে? সেই হিসেবে আমাদের সিকিউরিটি ইস্যু একটা থেকে যায় রাউটারের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের রাউটার নেটওয়ার্কিং চ্যাপ্টার লেকচার 5। আশা করি ভালো লেগেছে। ফলো বেদান্তিক ফর মোর আপডেটস।